প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জাতীয়করণের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস এ সংক্রান্ত একটি বিশেষ বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে যারা দেখছেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা দেওয়া সহ আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো নিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করতে সরকার প্রধানকে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার এই আশ্বাস দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। আন্দোলনরত সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ সহ বেশ কয়েকজন শিক্ষক নেতা এ সভায় অংশ নেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও অংশ নেন দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা ও ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। আলোচনা শেষে মধ্যরাতে শিক্ষক নেতারা দৈনিক শিক্ষা ডট কমকে জানান, বিটিএ সাধারণ সম্পাদক সহ অন্যান্য সংগঠনের শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে চলমান আন্দোলন সম্পর্কে জানান এবং শিক্ষক কর্মচারীদের দাবি দাওয়া হস্তান্তর করেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবিগুলো বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে নেতাদের আশ্বস্ত করেছেন। আলোচনায় শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয়ে দুটি কমিটি করায় এবং 5% বিশেষ প্রণোদনা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বর্তমান পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, শতভাগ উন্নীত করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান। সভা শেষে বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ দৈনিক শিক্ষা ডট কমকে জানান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন চলবে। আলোচনা ও আন্দোলন দুটোই চলতে পারে। আলোচনার মাধ্যমে দাবি দাওয়া নিয়ে সমাধান আসবে, আর সমাধানের মাধ্যমে আমরা রাজপথ ছেড়ে বাড়ি ফিরে যাব। তিনি আরও বলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। আশা করছি আমাদের আর বেশি দিন আন্দোলন চালিয়ে যেতে হবে না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।